ভেড়া পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এগারো বার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষবার তাকে তলব করা হয়েছিল 26 জুন, কিন্তু এবার ইডির ডাকে সাড়া দেননি আইনমন্ত্রী মলয় ঘটক। শুধু তাই নয়, কোথায় রাজ্যের আইনমন্ত্রী তার হদিশও পাচ্ছেন না কেউই। কিন্তু এর মধ্যেই তার হদিশ পেলেন সিএনএন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। শুধু ফোনে কথা বলাই নয়, রীতিমতো নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তার সাক্ষাৎও পেলেন তিনি। আইনমন্ত্রী মলয় ঘটক এবং তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বহুবার তলব করেছে এবং তিনি দিল্লির দপ্তরে যাচ্ছেন না এবং তাকে নাকি এলাকাতেও পাওয়া যাচ্ছে না, এরকম একটা ছবি একেবারে বারে বারে গণমাধ্যমে সামনে আসছে। কলকাতার বাড়িতে অর্থাৎ মলয় ঘটক কলকাতায় যে বাড়িতে থাকেন, আমরা এখন সেই বাড়িতে এসেছি এবং নির্দিষ্টভাবে আমরা এই বাড়িতে যাব এবং তার সঙ্গে অর্থাৎ রাজ্যের মন্ত্রী আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করছেন এবং তিনি যাচ্ছেন না কেন, কোথাও কি আইনি জটিলতা তৈরি হয়েছে বা কোথাও কি অন্য কোনো ছবি তৈরি হয়েছে, মলয়বাবু কি কিছু এড়াতে চাইছেন নাকি তিনি নির্দিষ্টভাবে আদালতের নির্দেশ মেনেই যাচ্ছেন না নাকি? 2020 সালের সেপ্টেম্বরে দিল্লিতে তিনি হাজিরা দিলেও তারপর 8 বার তাকে সরাসরি হাজিরা এবং 2 বার তথ্য প্রমাণ পেশ করতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তী 10 বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। কিন্তু কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়াচ্ছেন আইনমন্ত্রী? তার বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার কারণ কি? প্রথমে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন সিএনএন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। ফোনে তার দাবি, প্রত্যেকবারই তলবের পর দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তিনি আর প্রত্যেক সমনই দিল্লি হাইকোর্টে আইনিভাবে খারিজ হয়েছে। আমার যে ইডি সমন দিয়েছিল, আমার কাছে যা যা চেয়েছিল আমি সমস্ত 100% কাগজ দিয়ে দিয়েছি। তারপরে আমার সমস্ত জায়গায় সার্চ হয়েছে, আমাদের সমস্ত লকার সার্চ হয়েছে, আমার ছেলের ভাইয়ের সবার কোথাও কিছু পাই, আমার বিরুদ্ধে কিছু নেই। দিল্লি হাইকোর্টে আমি মামলা করেছিলাম, সেই দিল্লি হাইকোর্টে এই সমনের বিরুদ্ধেই মামলা করেছিলাম। এই যে বলছে 9টা সমন দিয়েছে, আমি যাইনি, কেন যাইনি সেটা জাস্টিফিকেশন দিয়েছিলাম এবং দিল্লি হাইকোর্টে ওই 9টা সমন খারিজ করে দিয়েছে। পাশাপাশি তার বলে দেওয়া নির্দিষ্ট ঠিকানাতেও হাজির হয়েছিলাম আমরা। দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মলয় ঘটককে ডাকতে হলে অন্তত 15 দিন আগে তাকে নোটিশ পাঠাতে হবে, কিন্তু কোনোবারই সেই নিয়ম মানা হয়নি। কাগজ আমাদের হাতে তুলে দিলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। ডিরেক্টরেট মন্ত্রী মলয় ঘটককে ডাকছেন, তিনি থাকছেন না বা তাকে পাওয়া যাচ্ছে না বা তাকে দেখা যাচ্ছে না, কিন্তু প্রশ্ন উঠছে আদতে ইডির এই তলবের মধ্যে বা তার যাওয়ার মধ্যে কোথাও কি একটা আইনগত ফাঁক থাকছে বা আইনগত কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে? আমরা তো এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের যে অর্ডার সেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী মলয় ঘটককে ডাকতে হলে যে 15 ডেজের একটা 15 দিনের সময়সীমার কথা নির্দিষ্ট করে বলা আছে এবং সেটা তার সময়মতো তাকে তলব করতে হবে। এখানে দিল্লি হাইকোর্টের যে নির্দেশ এসেছিল গত মে মাসের 29 তারিখে, তিনি এড়ানোর কথা বলেননি বলেই তথ্য সামনে আসছে এবং সর্বদাভাবে তিনি তদন্তে সহযোগিতা করবেন, তবে সেক্ষেত্রে সাক্ষী হিসেবে তাকে তলব করতে হবে সেই নির্দেশও দিল্লি হাইকোর্টের আছে এবং কোনো কড়া ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে না এই কথা বলা আছে। মলয়বাবু তার অফিসেই রয়েছেন এবং তিনি ডাক্তার দেখাতে এসেছিলেন এখানে গতকালই কলকাতায় এবং তিনি আজকে তিনি নিজের যে বিধানসভা সেখানে ফিরবেন, সামনে পঞ্চায়েত নির্বাচন, ফলে স্বাভাবিকভাবে নির্বাচনে তার ব্যস্ততা রয়েছে। ব্যস্তবাজী তিনি সকাল থেকেই বিভিন্ন ফাইলপত্রের মধ্যে ডুবে আছেন। এরপর ইডি সেই কোর্টের রায়কে কীভাবে গ্রাহ্য করবে বা কীভাবে কোন পদক্ষেপে যাবে সেটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা পরবর্তী বিষয় হয়ে উঠে আসবে। তবে মলয়বাবুর হাজিরা না দেওয়া নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। আসলে মলয় ঘটক বাবু নিজেও বুঝতে পারছেন তিনি বেশি দিন ছাড় পাবেন না, উল্টে নিজেই জেল যাত্রার পথ সুগম করছেন। প্রতিক্রিয়া আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির এবং বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর। মাস মাস ধরেই তাকে নোটিশ করা হয়েছিল, যে নোটিশ গুলো পরবর্তীকালে তিনি পাচ্ছেন সেগুলো করিয়ে নাম বলা যেতে পারে, আগের নোটিশে রিপ্লাই মানে এক্সটেনশন বলা যেতে পারে। 15 দিনের আগে ওনাকে নোটিশ করা হয়েছিল উনি জানেন। আসলে আবার মলয় ঘটক বাবু নিজেও বুঝতে পেরেছেন যে তিনি আর বেশি বাইরে নেই, এবার তিনি যেটা চাইছেন তিনি দিল্লিতে গিয়ে অ্যারেস্ট হয়ে তিহার জেলে যেতে চাইছেন না, তিনি এই লড়াইটাকে একটু বড় করার ইচ্ছা হয়েছে তার। তার ইচ্ছা হয়েছে তিনি যাতে অ্যারেস্ট হয়ে এখানে আসানসোলে থাকেন এবং পরবর্তীকালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যান। তৃণমূলের লোকেদের এখন একটা বিষয় হয়েছে যে যদি আমি এমনি ঢুকে যাই তাহলে তো ভালো থাকতে পারবো না,
আমাকে একটু বরণ ডালা দিয়ে বরণ করে নিয়ে গেলে একটু বেশি দূর যেতে পারবো, বেশি দূর শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। মানে ওই সবাই ইস্যু দেখায়, ইস্যু যখন তিহার জেলে মানুষ ঢোকে তখন সব ইস্যু গিয়ে ওই উন্নয়ন তখন মেঝেতে গড়াগড়ি খায়। ওখানে গেলেই তিহার জেলে চলে যেতে হবে, অপরাধের ভয়েই এখন পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। ঘটক এই নিয়ে 11 বার ইডির তলব এড়িয়ে গেলেন, হাজিরা এড়িয়ে গেলেন, এত ভয় পেয়ে গেছেন, জানে যে সবটা ধরা পড়ে যাবে, ওখানে গেলে তিহার জেলে যেতে হবে আপাতত। ফলে ওপরের নেতারা তারা এড়িয়ে যাচ্ছেন যেভাবে, বলের ঘটকও সেইভাবে এড়িয়ে যেতে চাইছেন। দিল্লি তার কাছে ইডির কাছে সমস্ত পথে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, ভয় পেয়ে গেলে যেরকম হয় পালিয়ে যাবার মতন মনোভাব। নিজে আইনমন্ত্রী হয়েও আইনকে সম্মান জানাচ্ছেন না। প্রতিক্রিয়া আইনজীবী কৌস্তভ বাগচির। আইনকে সম্মান জানাবেন এটাই খুব কাম্য, ওইখানে যখন করছে না লোকের মন্ত্রী তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এই জায়গাটা একটা খুব বড় প্রশ্ন মানুষের মনের মধ্যে। কারণ তৃণমূল তো একটা সময় বিজেপির ন্যাচারাল এলাই বলে তাদের নেত্রী বলেছিল, এইটা কারণ কিনা বলতে পারবো না। তবে কি এবার কড়া ব্যবস্থা নেবে ইডি? ইডির সঙ্গে আইনি যুদ্ধের মোকাবিলায় কতটা প্রস্তুত মলয় ঘটক? বোঝা যাবে ইডির পরবর্তী পদক্ষেপেই। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।